হ্যালো, গুড মর্নিং, এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধোবেন, সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধোবেন। তারপরে আমি, হ্যালো, গুড মর্নিং, মাই নেম ইজ প্রসেনজিৎ অধিকারী, আমি একটি ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সেই ভিডিওটি আমি বানিয়েছি, রাইটিং করেছি, তারপরে ভিডিওটি বানিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি বানিয়েছি সেই ভিডিওটি লো অফ পসিবিলিটি, লো অফ পসিবিলিটি, লো অফ পসিবিলিটি, সে এভরিথিং, লো অফ পসিবিলিটি, লো অফ পসিবিলিটি, সে এভরিথিং, এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। প্রসেনজিৎ অধিকারী, বেঙ্গলি মোটিভেশন স্পিকার। কিন্তু লো পসিবিলিটি, যারা কাজ করেছেন, যারা সাকসেস হয়েছেন, তারা লো অফ পসিবিলিটি, ল অফ পসিবিলিটি, ল অফ পসিবিলিটি লেখে নিয়ে কাজ করেছেন, তারা আজ সাকসেস হয়েছেন। যে কোনো প্লেয়ারের কথা বলো, যেন শচীন টেন্ডুলকার বলো, এবং অনেকের কথা বলো, বিরাট কোহলি বলো, তারা ল অফ পসিবিলিটি ইউজ করে আজ সাকসেস হয়, বড় ক্যাপ্টেন হয়েছেন, আজ তারা উপরে সারিতে উঠেছেন। কিন্তু তারা ল অফ পসিবিলিটি করে গেছেন, কিন্তু তারা খেলা খেলে গেছেন, যা খেলতে 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 খেলে তিনি ম্যাচ এক ভালো জায়গায় চলে গেছেন, কিন্তু তার অভিজ্ঞতা তার ল অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছেন, তিনি সাকসেস হয়েছিলেন। অসৎ নিয়ম, মানে অসৎ নিয়মে তিনি কাজ করে গেছেন, আজ সাকসেস হয়েছে। তো যারা সাফল্য লাভ করেছেন, এই লো অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছেন, তারা সাফল্য লাভ করেছেন, তাদের নাম বলতে পারি আজকের ভিডিওতে। এই পর্বে এই নিয়ে আলোচনা করতে চলেছি, এই পর্ব নিয়ে আজকের আলোচনা। আজকের যে মোটিভেশন স্পিকার বা মোটিভেশন স্টোরির গল্পর কাহিনী নিয়ে আসছি, আজকের যে আলোচনা করতে, এই নিয়ে আলোচনা করতে চলেছি। 1 নম্বর, আমি যারা সাকসেস পেয়েছিলেন লো অফ পসিবিলিটি, ল অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছেন, তারা আজ আজ সফল হয়েছেন, সাফল্য লাভ করেছেন। কিন্তু তাদের যারা যারা সাফল্য পেয়েছেন, আমি তাদের নাম বলতে চাই। কিন্তু দশরথ মাঝি পাহাড় কেটে কি বানিয়েছিলেন? রাস্তা বানিয়েছিলেন। দশরথ মাঝি কি করেছেন? পাহাড় কাটিয়ে রাস্তা বানিয়েছেন। কিন্তু সেই লোক ল অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছেন, আজ তিনি পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন, বা তার সাকসেস হয়েছিলেন, তিনি স্টোরি বা ইতিহাসে তার নাম লিখে রয়েছে। কিন্তু নাম লিখে গেছেন, তিনি রয়েছেন, যে দশরথ মাঝি পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। যে 2 নম্বর বলতে পার, 2 নম্বর পয়েন্টে আমি আসি, যে আমেরিকার রাষ্ট্রপতি 51 বর্ষমে ভোটে জিতেছেন, আব্রাহিম লিঙ্কম। এই আব্রাহিম লিঙ্কম, তিনি তার স্টোরির বহুত কাহিনী ছিল। তিনি যখন বা রাষ্ট্রপতি হয়েছিলেন, তার তিনি অনেকবার হেরে গিয়েছেন, অনেকবার চুনাবে হারিয়ে গিয়েছেন বা হেরে গিয়েছেন। তিনি তারপরেও তিনি হাল ছাড়েনি, তিনি কাজ করে গেছেন, ল পসিবিলিটি নিয়ে কাজ করেছেন। আজ তিনি, তখনকার দিনে বা রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু সেই সময়ে তিনি কি করেছিলেন? সেই সময়ে তিনি, তার ব্রেন খারাপ হয়ে গেছে, তিনি তখনও হাল ছাড়েনি, তিনি কাজ করে গেছেন। ব্যবসায় লস হওয়ার পর তিনি তখন মনে করেন, আমি আমেরিকার রাষ্ট্রপতি হব, সে হয়ে 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 গেছে। সে ল অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছে, এভরিথিং এভরিথিং এভরিথিং, যে সাকসেস হয়েছিলেন। তারপরে নেভার ইভার গিভ আপ থমাস আলবার্ট এডিশন, তিনি নে বাল্ব আবিষ্কার করে ফেলেছেন। যে বাল্ব আবিষ্কার করে ফেলেছেন থমাস আলবার্ট এডিশন, বিজলি বাল্ব আবিষ্কার করেছিলেন। বারবার ব্যর্থ হয়েছিলেন থমাস আলবার্ট এডিশন, তিনি কাজ করে গেছেন, কিন্তু বিজলি বাল আবিষ্কার করে গেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, তবু তিনি লো অফ পসিবিলিটি নিয়ে কাজ করেছেন, আজ সাফল্য পেয়েছিলেন। যে কাজ করে তিনি সাফল্য পেয়েছিলেন, আজ থমাস আলবার্ট এডিশন
থমাস আলবার্টের এডিশনের কাহিনী অনেক বড় ইতিহাসে ইতিহাসে রচনা হয়ে গিয়েছিল তার এই কাহিনী। তিনি যখন স্কুলে পড়াশোনা করতে গিয়েছিলেন, তখন স্কুলের টিচার একদিন বলে তাকে যে তোমার পড়াশোনা করতে হবে না, যে তাকে টিসি দিয়ে দেয়। স্কুল থেকে তিনি বাড়িতে চলে আসেন, কিন্তু চলে আসার পরে তিনি বাড়ি থেকে পড়াশোনা করেন, কিন্তু বাড়ি থেকে পড়াশোনা করে আজ তিনি থমাস আলবার্ট এডিশন স্ট্রাইগল অনেক করেছেন, আজ সাকসেসফুল যে সায়েন্টিস্ট হয়ে তিনি মারা গেছেন। তবে আমার এই ভিডিওটি কেমন লাগছে, আপনাদের আপনাদের সহযোগিতায় আমি ভিডিওটি বানিয়েছি, যে আপনাদের আপনাদের ভালো লাগার কথাই আমি বানিয়েছি। সেই কাহিনী নিয়ে এই গল্প, আজকের যে গল্প ভিডিওতে আমি বলেছি, সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক দিস ইজ পিপল, ল অফ পসিবিলিটি ইন সাকসেস, সাকসেসফুল বিজনেসম্যান, সাকসেসফুল ইন বিজনেসম্যান ক্যারিয়ার, বিজনেস ইন ক্যারিয়ার, ইন চ্যালেঞ্জ সিচুয়েশন, ইন ফাউন্ডিং অ্যান্ড লাইফ ইন থিং ইন বেটার, লাইফ ইন ইনকোয়ারি, ইন সাকসেসফুল সাকসেসফুল লিডার বিকজ ইন কামিং। তার কারণ তারা সাকসেস বানিয়েছিলেন আজ। তবে আমার ভিডিও এখানে বা সমাপ্ত হয়ে চলেছে। গুড গুড মর্নিং, মাই নেম ইজ প্রসেনজিৎ অধিকারী, মোটিভেশান স্পিকার। আমি এই মোটিভেশনের বা এ টু জেড মোটিভেশান স্পিকারের যে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। মাই নেম ইজ প্রসেনজিৎ অধিকারী, ইউর এ টু জেড মোটিভেশান চ্যানেল। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, অল অল দ্য বেস্ট।